হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি একেবারে দেশি স্টাইলে পাতলা ঝোল মুরগি মাংস রান্না, ঝাল ঝোল। এই রান্নাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই মুরগির মাংসটা হচ্ছে পারফেক্ট দেশি মুরগি। তো চলুন দেখে নেওয়া যাক এই ঝটপট রান্নাটি। প্রথমে একটি পাত্রে দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো জিরে, আস্ত জিরে, যাতে করে একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে লং আর গোলমরিচ, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি 4-5টা টুকরো। আর এরপর 1 কাপের মতো দিয়েছি হলো পেঁয়াজ কুচি। আর যা যা লাগবে সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোর মধ্যে 2 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়েছি জিরে গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি হলো 3 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট, আর 2 টেবিল চামচের মতো আদা পেস্ট, আর রসুন পেস্ট নিয়েছি 2 চামচের মতো, 1 টেবিল চামচের মতো নিয়েছি জিরে পেস্ট। তো এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে করে মাংসের মশলার যে একটা ফ্লেভার আছে সেটা, আর যতবার কষাবেন ততবারই কিন্তু তত পরিমাণে মুরগিটার মাংসটার রান্না অনেক বেশি খেতে ভালো লাগবে। আর এটাকে আমি অল্প একটু পানি দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসটা 1 কেজি পরিমাণে আমি নিয়েছি এখানে, আর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে কষানোর জন্য ঠিক 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করব। তো এটা আস্তে আস্তে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব, আর এই জায়গাতেই দাঁড়িয়ে থেকে রান্নাটা করব আর কষিয়ে নেব। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংস রান্না করতে গেলে কিন্তু এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, কারণ মুরগি হোক, খাসি হোক বা হাঁস হোক, যতটাই কষাবেন মাংসগুলো ততবারই কিন্তু মাংস থেকে একটা যে পানি আছে সেটা বের হয়ে আসবে, আর তেলটাও কিন্তু উপরের দিকে আসবে। এই পর্যায়ে আমি হচ্ছে আলুগুলো দিয়েছি। আলুগুলোকে একটাকে আমি হচ্ছে 1টা ফালি করে দিয়েছি, আর যেটা বড় ছিল ওটাকে 4টা ফালি করে দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। এই আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব, যেন নিচ থেকে পুরা না লেগে যায়। আর এই মুহূর্তে মশলাটা খুবই কিন্তু ঘন, দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি কিন্তু নিচে পুরা লেগে যাওয়া চান্স থাকবে। একটু পরপর কিন্তু খুলে তারপর হচ্ছে নেড়ে ছেড়ে আমি নিয়েছি, আর খুব ভালোভাবে কষে নেওয়ার পর গরম পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন, আর যারা ঘন খেতে চান আরও কম করে পানি ইউজ করতে পারেন। যেহেতু আমি ঝোল করব, ঝাল ঝোল, তো এই ঝোলের জন্য একটু পরিমাণে বেশি পানিটা অ্যাড করেছি। এর মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ 1 টেবিল চামচের মতো এগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর 3টার মতো কাঁচামরিচ দিয়েছি এটা ফ্লেভারের জন্য। এ পর্যায়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আবারও কিছুক্ষণ। থেকে 6 মিনিট আরও রান্না করে চুলোটাকে অফ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। তো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পরিবেশন করে নেব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে,
তো এই হলো আমাদের ঝাল ঝোল তরকারি। এটা কিন্তু অনেকেরই খুব পছন্দের, আর এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।